টেনশন নিয়ে এলো আদি ঢাকে শরী। আপনার মনের মতো কেনাকাটা করতে আসতেই হবে বহরমপুর লালদিঘি সংলগ্ন আদি ঢাকেশ্বরীতে। এখানে আপনার পছন্দের আপনার মনের মতো কেনাকাটা করতে পারবেন। পূজোর কি কি নতুন কালেকশন আছে দেখে নিন। সামনে দুর্গাপুজো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের সমাগম এখানে শুরু হয়ে গেছে অলরেডি। কারণ বাঙালি বলতে গেলে পরে একটা মানে বড় অনুষ্ঠান যেটা হচ্ছে দুর্গাপুজো, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রচুর কালেকশনস নিয়ে এসেছি এবং প্রত্যেকটা মরশুমে আমরা চেষ্টা করি আদি ঢাকেশ্বরী অন্ততপক্ষে চেষ্টা করে সাধারণ মানুষের সঙ্গে থাকতে এবং বিভিন্ন রকমের কালেকশনস যেগুলো আমরা এনেছি তার মধ্যে প্রকৃতভাবে দেখতে গেলে সেটা হচ্ছে নতুন যে কালেকশন তার মধ্যে হচ্ছে কোয়েম্বাটোর সিল্ক, পিলিকুটি সিল্ক, বাল্লুপুরাম সিল্ক, চেটিনা সিল্ক, ধর্মগরম, ইকক, কাঞ্জিবরমের বিভিন্ন ক্যাটাগরিজ আছে। ঠিক আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা একটু এক্সপেন্সিভ জিনিস কিনবে তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি। আর আমাদের সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আজকে এই সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হচ্ছে, শুধু বহরমপুর কেন্দ্রিক না, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, রঘুনাথগঞ্জ, নদিয়া, মালদা, ইসলামপুর, বীরভূম, সিউড়ি, লালগোলা, সাগরদিঘি, ফারাক্কা, খড়গ্রাম। তো এটা আমাদের কাছে প্রচণ্ডভাবে আনন্দদায়ক, কারণ যে মানুষ আমাদের কাছে আসছে এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা সবথেকে বেশি টেক কেয়ার করি সেটা হচ্ছে প্রপার জাস্টিফিকেশন অফ প্রাইসিংয়ের দিক থেকে। এখানে আমরা সব রকম ক্যাটাগরির মানুষকে দেখতে পাই, কারণ এখানে 350 টাকা থেকে শুরু করে 1000, 1200, 700, 800, 2000, 2500, 4000, 5000, 10000 এগুলো তো আছেই, কিন্তু সব রকমের ক্যাটাগরির মানুষ যেন এখানে আসতে পারে, সব রকম মানুষের যেন এখানে সমাগম হয়। কারণ পুজো এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে সব মানুষ একত্রিত হয়।